আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দরা প্রবাসী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ এবং নিরাপদে আছেন। অনেকদিন পর আবারও আপনাদের সাথে চলে আসলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপনারা সবাই জানেন বিগত 7 দিন আগে সৌদি সরকার অর্থাৎ সৌদি সিভিল এভিয়েশন তাদের 1 সপ্তাহ মানে 7 দিন ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলা পরিচালনার বন্ধের ঘোষণা দিয়ে দেয়, অ্যান্ড ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত সেটা বলবৎ থাকে। তো এখন নতুন করে আবারও 7 দিনের ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাচল সৌদি এয়ারলাইন্সের বন্দর ঘোষণা দিয়ে দিয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলা বন্ধ থাকবে। কিন্তু এখানে একটা কথা রয়েছে, অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে এয়ারলাইন্স তাদের বিশেষ ফ্লাইট তারা পরিচালনা করতে পারবে, সেগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে সৌদি আরব থেকে আপনারা কেউ যদি বাংলাদেশে আসতে চান সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন ওই সকল এয়ারলাইন্সগুলো দিয়ে, কিন্তু বাংলাদেশ থেকে আপনারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে দিবেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।